আমাদের ইমেইলের সিকিউরিটি রক্ষার্থে বিভিন্ন সময় পাসওয়ার্ড পরিবর্তন করতে হয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি দেখাতে চলেছি কিভাবে মোবাইল দিয়ে জিমেল পাসওয়ার্ড পরিবর্তন করবেন। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এরকম অজানা সব তথ্য জানতে আমার এই জেএস আনলিমিটেড ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিন। তো চলুন শুরু করা যাক। তো পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য প্রবেশ করুন জিমেল, যে অ্যাপসটি আছে এই জিমেল অ্যাপসের মধ্যে। এরপর উপরে ডান পাশে যে কর্নারে যে বাটন যে আছে আপনার যে জিমেল, এটি লগ ইন করে নিন। এরপর দেখুন যে গুগল অ্যাকাউন্ট, এই গুগল অ্যাকাউন্ট যে অপশনটি এখানে ট্যাপ করুন। দেখুন আপনার গুগল অ্যাকাউন্ট এই অপশনটিতে ট্যাপ করুন। এরপর একটু অপেক্ষা করুন। এরপর দেখুন যে আপনার হোম, পার্সোনাল ইনফো, যে পার্সোনাল ইনফো যে বাটন এইখানে ট্যাপ করুন। এরপর নিচে এভাবে সরিয়ে দেখুন পাসওয়ার্ড যে অপশনটি আছে এই পাসওয়ার্ড অপশনে ট্যাপ করুন। এখানে আপনার পুরাতন এই পেজটিতে আপনার যে দেখুন ইন্টারিয়র পাসওয়ার্ড, এখানে আপনার যে পুরাতন পাসওয়ার্ডটি সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিন। আমি আমার পুরাতন পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিচ্ছি। এরপর যে নেক্সট যে বাটন, সেই বাটনে ট্যাপ করবেন। আপনার পাসওয়ার্ডটি দিয়ে এই নেক্সট বাটনে ট্যাপ করুন। এরপর দেখুন এরকম একটি পেজ আসছে, নিউ পাসওয়ার্ড কনফার্ম, নিউ পাসওয়ার্ড, দুইটি একই পাসওয়ার্ড দিয়ে চেঞ্জ পাসওয়ার্ড এখানে ট্যাপ করুন। দুইটি একই পাসওয়ার্ড দিয়ে চেঞ্জ পাসওয়ার্ড এখানে ট্যাপ করুন। দেখুন ইওর পাসওয়ার্ড ওয়াজ চেঞ্জড, অর্থাৎ পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে গেছে। তো দেখুন আমার গুগল এসএমএস দিয়ে দিছে যে পাসওয়ার্ড পরিবর্তন হয়ে গেছে। এরপরে গেট স্টার্টে ট্যাপ করুন। দেখুন যে নো ইস্যু ফাউন্ড, অর্থাৎ আপনার সিকিউরিটি একবারে কমপ্লিটলি ওকে। দেখুন আমি ইমেল জিমেলের মধ্যে ঢুকছি, এখানে কিন্তু পাসওয়ার্ড তারা যে পরিবর্তন হয়েছে সেই এসএমএসটা দিয়ে দিয়েছে। আমি দেখিয়ে দিচ্ছি এখানে ট্যাপ করে, গুগল সিকিউরিটি অ্যালার্ট, ইওর পাসওয়ার্ড হ্যাজ চেঞ্জড। দেখুন এখানে আমি পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে গেছে। দেখুন সাগর চৌধুরী 8@gmail.com, ইওর পাসওয়ার্ড চেঞ্জড, ইওর পাসওয়ার্ড ওয়াজ চেঞ্জড, অর্থাৎ আমার যে পাসওয়ার্ডটি সেটি পরিবর্তন হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করি সবাই বুঝে গেছেন যে কিভাবে জিমেইলের পাসওয়ার্ড পরিবর্তন করবেন। আজকের এই ভিডিও যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক দিন, শেয়ার করুন, কমেন্টে জানান, ও এরকম নিত্য নতুন আপডেট পেতে আমার এই জেএস আনলিমিটেড ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অল করে দিন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।